করেছি, প্রত্যেকটি মানুষ কি অবস্থায় রয়েছেন মাঠের সদর দিকে, সব কিছু ঠিকঠাক আছে কিনা, যিনি তত্ত্বাবধান করে যাচ্ছেন শেয়াল হাস মজিবুল হক চৌধুরী, তিনি শুধু গর্ব করে নেয়, কখনো অহংকার নেই, একদম সাদা লোভের একজন মানুষ। সেই জন্য আবারও ধন্যবাদ জানিয়ে একটি চমৎকার ঠিক হবে মনে হচ্ছে, লম্বা চুইং মিনহাস রাশেদ জেবিল লুইস দলের পক্ষে অসাধারণ চুক বল, আবারও টপ টপ করবার তকির সীমানা অতিক্রম করবার মাঠের বাইরে চুইং বাঁশখালী ফুটবল একাডেমি দুই সেনায় সেনায় লড়াই, এখনো কাঙ্ক্ষিত গোল কার জুড়িতে কিন্তু জমা করতে সক্ষম হয়নি, আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে কখনো ডানে কখনো বাঁয়ে, ডেভিড লুইস জাগ্রাসুলের অধিকারী লম্বা করে বানিয়েছেন প্রস্তুত মিনহাজুল আবেদিন নানু দলীয় গোলকিপার, এবং সেই সাথে বিধি বহির্ভূত হওয়ার কারণে রেফারি দৃষ্টিতে কিন্তু ফাউল কিক নিজেদের ডি বক্স থেকে, বাঁশখালী ফুটবল একাডেমি দুই দলের দুটি ম্যানেজার কোচ তাদের ফরানে কিন্তু পানি নেই, টপ টপ করে কিন্তু কাঁপাচ্ছে, তা হোক সব কিছু মিলে একটি দল কিন্তু জয়লাভ করবে আর একটি দল কিন্তু রানার্স আপ পাবে, দুই দলের জন্য শুভকামনা। আবারও মিনহাস তার বিশ্বস্ত হাতে বল তালেবন্দি হল, নিজে কিক দেবেন প্রস্তুত রয়েছেন, লাভা করে বাড়িয়েছেন উদ্দেশ্য শ্রমিক দলের মাঠের এক অসাধারণ লড়াকু সৈনিক রাখতে পারলে না, জাতীয় দলের খেলোয়াড় সে জমির জাসিন আমার নাইন যিনি বাঁশখালী ফুটবল একাডেমি হয়ে খেলে যাচ্ছেন, মিষ্টি ইমন পাশে নারে কিন্তু আগুন বল টাচ করে মাথায় লাগার কারণে ততক্ষণে বল উত্তর সীমানা অতিক্রম করে বল মাঠের বাইরে, তুই জিএল কোন জায়গা থেকে করবে সদ্য স্যার, কিন্তু আমি একটি বল কিন্তু ডেলিভারি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, যারা টুর্নামেন্ট কমিটির রয়েছেন তারেক ভাই জামাল ভাই রয়েছেন এফআই মানিক রয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করব টুর্নামেন্ট কমিটির সকল সদস্যদেরকে আপনার বল নিয়ে প্রস্তুত থাকবেন, তুই করছেন চার নাম্বার জার্সি পড়তে কারা জুয়েলারা বাড়িয়েছেন কিন্তু সামনে কিন্তু রাখতে পারলে না, শেষ পর্যন্ত কাঁঠা রেখা ম্যাথাউস বলটি বাড়িয়েছিলেন কিন্তু বাবার উদ্দেশ্যে, বাবাকে কিন্তু চমৎকার ডিবলিং এর মাধ্যমে দশ দিয়ে সেই জাতীয় দলের সাবেক তারকা সে ধীমান বড়ুয়া কক্সবাজার জেলার বাবা দুর্বল শট এরিয়াল কিক চমৎকার আক্রমণ ডি বক্সে কিন্তু না কিছুটা ক্লিয়ার, আবারও আক্রমণ সরাচ্ছেন অফসাইড বিধিভঙ্গের কারণে ইনডাইরেক্ট ফ্রি কিক, শেখের কিল্লা ফোড়ার অনুকূলে দুর্দান্ত কি আক্রমণ হচ্ছে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল কার ঝুলিতে জমা করতে সক্ষম হয়নি, আস্তে করে বাড়ালেন দশ নম্বর জার্সি পরিতে খেলোয়াড়ের মাথায় লেগে ডেভিড লুইস জানাল ওরফে মেসি পারিয়েছেন পেছনা অফসাইড বিধিভঙ্গের কারণে ইনডাইরেক্ট ফ্রি কিক অফসাইডের জালে শট নেওয়ার আগে কিন্তু রেফারি ভাসি এবং জানটা উড়িয়েছেন সহকারী রেফারি হেলাল উদ্দিন টিভো, এবং সেই সাথে নিজেদের ডিবক্স থেকে নানা সেই অফসাইড বিধিভঙ্গের কারণে ইনডাইরেক্ট ফ্রি কিক নিতে যাচ্ছেন, প্রচুর দর্শকের সমাগম তিল পরিমাণ ঠাই নেই, শুধু মাঠ নয় ভবন নয় ভবনের চাঁদ নয় গাছের ডাল নয় পাতা নয় গাছের পাখা নয় বিদ্যুতের খুঁটি পর্যন্ত লোকে লোকারণ্য যাচ্ছেন প্রকাশ, শেষ পর্যন্ত কিন্তু বল প্রতিঘাত হল সুইং বাঁশখালী ফুটবল দলে নানা বাড়িয়েছেন উদ্দেশ্য কিন্তু ইয়াসিন প্রতিপক্ষের মোস্তফা প্রস্তুত চমৎকার হেডেক আস্তে আস্তে যাচ্ছেন আবারও কাউন্টার, আমি সেই জন্য যারা এই খেলাটি লাইভ দেখছেন বাঁশখালী এক্সপ্রেস www.com এর মাধ্যমে, এই খেলাটি শুধু বাংলাদেশ নয় শুধু বাঁশখালী নয় শুধু সাম্বলের স্টেডিয়াম নয়
সারা ওয়ার্ল্ডের মানুষ কিন্তু আজকে বাসকালীকে দেখছে সাফল্য স্টেডিয়াম থেকে আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যারা এই বিশ্বের দেশের বাইরে থেকে আজকের খেলাটি সরাসরি দেখার সুযোগ হয়েছে আমি সাফল্যের এই তথা বাসকালী চট্টগ্রাম 16 আসনের মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি সাফল্য ইউনিয়নের মাটির মানুষের নেতা গণমানুষের নেতা এই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ মজিবুল হক চৌধুরী পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে যাচ্ছি খেলার মাঠে তার আগে একটি কথা অবশ্যই বলতে হয় সেটা হচ্ছে আমরা এসডি রেবেলকে দেখি নেই আমরা কিন্তু সেই কৃতি সঙ্গীত শিল্পী অনেকগুলো রয়েছেন তাদেরকে কিন্তু দেখি নেই কিন্তু তাদের আদলে আরেকটি স্বনামধন্য সেই সাংস্কৃতিক মারা দুর্দান্ত এক কণ্ঠশিল্পী এই দক্ষিণ চট্টগ্রামে আবির্ভূত হয়েছে যার ইতিমধ্যে ইউটিউবে ভাইরাল হয়ে 6 কোটি মানুষ কিন্তু তাকে ভালোবেসেছেন সেই সঙ্গীত শিল্পী বন্ধুবর কাইসার হামিদকে আমি দেখেছি ওনাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে যাচ্ছি খেলার মাঠে ততক্ষণে মেধাউস কিন্তু বল নিয়ে আক্রমণ শোনাচ্ছিলেন ঠিক ততক্ষণে তাকে করমান কিনে রেখেছেন বল ততক্ষণে উত্তর সীমানা অতিক্রম করে বল মাঠের বাইরে থ্রুইং থ্রুইং শেখের খেলনা ফোড়ার অনুকূলে সামার্থ রেফরি এক্স ফিফা রেফরি জনাব আব্দুল হান্নান মিরান কোন জায়গা থেকে শট দিবে তুই করবে সেটা কিন্তু আবারও দিক নির্দেশনা দিয়েছেন না না গিয়েছেন কিন্তু ডিবক্স থেকে সরাসরি তুই করবেন দলের হাল ধরবেন এখনো দুই দলের কোচ এবং টিম ম্যানেজার কিন্তু স্বস্তিতে নেই কারণ গোল শূন্যভাবে প্রথমার্ধের খেলা এবং দ্বিতীয়ার্ধের এই পর্যন্ত খেলার ফলাফল আপনারা জানেন এইমাত্র যারা স্টেডিয়ামে প্রবেশ করেছেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি বাসকালী ফুটবল একাডেমি সৈন্য ফকান্তরে শেখের কিলনা ফোড়া ফুটবল একাদশ সৈন্য লম্বা করে তুই হবে আমার মনে হয় সকলের জটলা সৃষ্টি করেছে ডিবক্সে প্রসর মাথা লাগিয়েছিলেন আস্তে করে যখন ঠোকা কিন্তু রেফি জনাব আব্দুল হান্নান মিরন সিসি ক্যামেরার মতো চোখ লাগিয়েছেন চমৎকার ভাবে তার ক্যামেরা কিন্তু বন্দী হলো মেধাউস মোস্তাফা মিষ্টি ইমান বাড়ালেন জয়ত হোসেন এমএলএ পাশে রয়েছেন কিন্তু উদ্দেশ্যে ইয়াসিন কক্সবাজার সন্তান মহেশখালীর মোস্তাফা ডিবক্সে রাখতে পারলেন চমৎকার ভাবে যাচ্ছিলেন কিন্তু সেই জয়ত হোসেন এমএলএ ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামের একজন নিয়মিত খেলোয়াড় তিনি যখন বল নিয়ে দ্রুত গতিতে আয়নার মতন নাকিসের মতো প্রতিপক্ষের গোল পোস্টের দিকে দিয়ে আসছিলেন ঠিক সেই মুহূর্তে কিন্তু তাকে প্রতিপক্ষের একজন খেলোয়াড় বিধি বহির্ভূত ভাবে আটকানোর কারণে রেফরি চমৎকার একটি ফাউলের নির্দেশ দিয়েছেন ফাউল কিক ডিবক্স থেকে আমার মনে হয় 1 2 3 4 5টি গজ হবে সেখান থেকে একটি ফলাফল আসবে আমরা কিন্তু পেয়ে যাব যাক দিদারের জন্য শুভকামনা রইল সামনে একটি মানব প্রাচীর হবে মানব দেয়াল সৃষ্টি হবে অনেক দীর্ঘদেহী খেলোয়াড় যা বন্ধুবর সাফল্য ভাই বলে থাকেন কালোরে কালো ও কালো সেই কালোগুলো শুধু কালো নয় আমাদের দেশের বিদ্যুতের খুঁটিও নেই আমার মনে হয় এতটুকু লম্বা যা হোক কোথায় মেরেছেন নিক্সন নিক্সন একজন খেলোয়াড় পরিবর্তন হচ্ছে সম্মানিত সম্মানিত রেফ্রি মহোদয় একজন খেলোয়াড় সাদা বা জার্সি পরিতে খেলোয়াড় যিনি মাঠে যাচ্ছেন লিটন লিটন মাঠে যাবেন তার মাঠ থেকে বেরিয়ে আসছেন আস্তে আস্তে মেসি ওরফে জয়নাল যিনি দক্ষিণ চট্টগ্রামের আরেক ভিন্ন নামে আবির্ভূত হয়েছেন জয়নাল ওরফে মেসি তিনি মাঠের বাইরে তার স্থলে লিটন তিনি পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছেন দলের পক্ষে হাল ধরবেন গোলকিপার মিনহাস নিজে কিক নিচ্ছেন সকলে প্রস্তুত দ্বিতীয়ার্ধের খেলা আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে এখনো কোন দলে কাঙ্ক্ষিত গোলের নিশানার দিকে আক্রমণ সানাতে সম্ভব হয়নি ডেভিড লুইস বাঁপায় বাড়িয়েছেন অসাধারণ ফ্যান্টাস্টিক শট ওয়ান্ডারফুল শট দেখার মতো শট কিন্তু হয়েছে সাপোর্টিং খেলোয়াড় কিন্তু জায়গা মতো নেই
বল তদক্ষণে গোল পোস্টের সামনে বাইরে দিয়ে বল গোল লাইন অতিক্রম করেছেন গোল কিক পাশকালী ফুটবল একাডেমির অরক্ষণে শেষ আজকের সাবল দীর্ঘ দুটি মাস এই সাবলের স্টেডিয়ামকে ঘিরে এই এলাকার মানুষ যাচ্ছেন মেথাউস ও মাই গড তীরে এসে তরিটি ডুবালো একদম তীরে এসে কাইজার ভাই এটি কি আর আসবে সুযোগ আর কি আসবে নিশন কোদাত্ত ভাগের মতো কিন্তু ছবল মারতে হবে মেথাউস দিয়েছেন কিন্তু লাড়ি বাবা লোলাকে ডান প্রান্তে দিয়ে চমৎকার কামারা কি বোলিং এর মধ্যে দিয়ে বলটি ক্লিয়ার করেছেন বল তদক্ষণে দক্ষিণ সীমানা অতিক্রম করে বল মাঠের বাইরে টুইং পাশকালী ফুটবল দলের অনুকূলে দর্শনীয় ভাবে আমরা কাঙ্ক্ষিত ফাইনাল স্বপ্নের ফাইনাল ফাইনালের মতো কিন্তু হচ্ছে আজকের এই সাম্বল স্টেডিয়ামে প্রচুর আমার মা বোনেরা কিন্তু একটি দ্বিতল ভবনের সাথে কিন্তু অবস্থান নিয়েছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি রাহুল তুমি তো অনেকটা উপরের দিকে লফ টপ করে মেরেছেন শেষ পর্যন্ত হাতে তালেবন্দি করেছেন তোমার বলটি ইয়াসিন আস্তে করে গুড়িয়েছেন বল নিক্সন যিনি রাঙ্গামাটির কৃতি সন্তান শাকেরুল্লাহ শাকের থেকে মেধাউস গুড়ে মেরেছেন কিন্তু সেই নামটি যার নাম প্রকাশ বাবু আস্তে আস্তে যাচ্ছেন জায়তোসেন এমিলি একজনকে খাড়ালেন এখনো তার ফাই বল ডেভিড লুইস অর্ফে রাশেদ চট্টলার কৃতি সন্তান রাখতে পারলেন না মিস্টার রফিক তিনি কিন্তু জোরে শট নিয়েছেন আবারও প্রকাশ মাটি কাঁপানো আস্তে আস্তে বাড়িয়েছেন কিন্তু রাশেদের উদ্দেশ্যে রাশেদ শেষ পর্যন্ত বল হারা দিমান বাবু জাতীয় সাবেক তারকা কক্সবাজার কৃতি সন্তান কোথায় মেরেছেন বল আস্তে আস্তে মোস্তাফার পা থেকে দক্ষিণ সীমানা অতিক্রম করে বল মাঠের বাইরে টুইং বাসকালীর ফুটবল দলের ফুটবল একাডেমির অনুকূলে আবারও মোস্তফা মল্লিক যাচ্ছেন ইয়াসিন মাহমুদ ইয়াসিন থেকে তার সালাউদ্দিন লাবলু রফিক যিনি ডিবক্সের অতন্ত্র বিশ্বনানী আবারও ডেভিড লুইস চমৎকার বলি খেলা দেখেছি কিন্তু দুজনে মাঠে গড়াগড়ি কাটছে শেষ পর্যন্ত চমৎকার একটি ফল কিক বাসকালী ফুটবল একাডেমির অনুকূলে আবারও নিক্সন সাকমা ও মাই গড আফসোস মাটির সাথে একটি কামড় মেরেছে ইয়াসিন মাহমুদ প্রকাশ বাবু প্রকাশ দাঁড়িয়েছেন দলীয় কোচ পাশে রয়েছেন শেখের গিল নাফোড়ার আর এক কণ্ঠদার আলহা শের আলী তার সাথে কিন্তু চমৎকার কথোপকথন হচ্ছে প্রকাশ দার সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা কিন্তু কথা বলে যাচ্ছেন পাশে রয়েছেন দিমান নিক্সন সাকমার রয়েছেন পাশে দিমান বাবু বাড়িয়েছেন একেবারে ডিবক্সে ঠান্ডা মাথায় গোলকিপার তার নিজের আদরের সন্তানের মতো বলটি দুই হাতে তালেবন্দি করেছেন এবং লম্বা করে বাড়িয়েছেন কোথায় বল ততক্ষণে সাইড লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে টুইং নাফোড়া শেখের কিল পারবে কি প্রথমবারের মতো দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি ঘরে তুলতে না হয় বাসকালী ফুটবল একাডেমি কার ভাগ্যে জুটে জানি না গতবারের চ্যাম্পিয়নকে বিদায় দিয়েছেন সেই সেই গতবার চ্যাম্পিয়ন চকরিয়া কয়ারবিল কিন্তু গতবারের চ্যাম্পিয়ন তারা কিন্তু বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনালে আজকে কি নতুন আরেকটি দলের আবির্ভাব ঘটবে আস্তে আস্তে মিষ্টি ইমন যার নাম মিষ্টি কাজটি হলো তেতু যাক আমরা কিন্তু পেয়ে যাবো মিষ্টি মিষ্টি ইমনের কাছ থেকে আরও মিষ্টি মিষ্টি খেলা আমরা কিন্তু দেখতে চাই অনেক ডিবলিং রানিং পাসিং ফুটবল এখনো আসেনি সেই ধরনের খেলা কিন্তু দেখার সুযোগ হয়নি মাননীয় প্রধান অতিথি সব কিছু সিসি ক্যামেরার মতো তার হৃদয়ের ক্যামেরায় কিন্তু ক্যামেরা বন্ধ করে নিচ্ছেন আজকের এই সাম্বলের মাঠের খেলাটি একদিন আসবে সেই দিন কিন্তু বেশি দূর নয় চমৎকারভাবে রবার্তো কার্লোসের মতো সাধারণ একটি শট নিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত নিজের সতীর্থ একজন খেলোয়াড়ের মাথা পড়ে বল আস্তে আস্তে পূর্ব সীমানা অতিক্রম করে বল মাঠের বাইরে গোল কিক শেখের কিল্লা ফোড়ার অনুকূলে দিয়েছেন জাহেদের উদ্দেশ্যে জাহেদকে কিন্তু একটা আদর করেছেন আদর করেছেন সালাউদ্দিন লাবলু
কিন্তু রেফারি দৃষ্টিতে সেটা কিন্তু আদৌ নয়, সেটা ফুটবল আইনে বিধি বহির্ভূত হওয়ায় চমৎকারভাবে ফাউল কিকের নির্দেশ দিয়েছেন। বাম পায়ে আস্তে করে শট করেছেন উদ্দেশ্যে, কিন্তু জাসিনা বাচ্চেন তাকে কিন্তু কোন সুযোগই দেওয়া হচ্ছে না। আবারও এমিলি, ও মাই গড, জায়েদ গোলফোস্টে বিশানানি মিনহাস এবিল এবিল নিক্সন চাকমা বাও বাবা ওর ফেলারি বাবা লোলা জমি জমির জমির জাতীয় তারকা দুর্দান্ত আক্রমণ চালিয়েছিলেন ডান প্রান্ত থেকে, মাথা ছুঁয়েছিলেন কিন্তু কাজের মতো কাজটি না হওয়ার কারণে আবারও লক্ষ্যভ্রষ্ট। কিন্তু দুর্দান্ত আক্রমণ কিন্তু দেখেছি পাশে আবার সেই এশিয়ার লোহমানব রেফারি জগতের পিঠ বাবা আমার পাশে কিন্তু রয়েছেন, তিনিও বলে যাচ্ছেন কখনো আহ কখনো ও কখনো বাহ বাহ, চমৎকার খেলা হচ্ছে আজকের এই মাঠে। ও দেখা যাচ্ছে বাংলা বাঁশখালিয়া এক্সপ্রেস www.com যিনি খেলাটি সরাসরি লাইভ দিয়েছেন এই বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলে, এমন কোনো বাড়ি নেই, কোনো ঘর নেই, পাড়া নেই, মহলাবাদ নেই, সকলে দেখে যাচ্ছেন যারা বিলে রয়েছেন, যারা নদীতে রয়েছেন, ব্যবসায়ী যারা রয়েছেন আমার কথা অবশ্যই শুনতে পাচ্ছেন, সাম্বল ব্যবসায়ী কল্যাণ সমিতি আপনারা কিন্তু আপনারা লাইভে দেখতে পাচ্ছেন, আপনাদের ফেসবুকে সামাজিক যোগাযোগে খেলাটি সম্প্রসারিত হচ্ছে সরাসরি আপনারা দেখবেন। আমি আব্দুল মান্নান আজাদ বন্ধুবার শামসুল আলম সাম্বলি শিল্পী জগতের অনন্য নাম কাইসার আমি সহ আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি খেলা ডিলে পথ আপনারা দেখবেন। যাক আবারও আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি আবারও খেলার মাঠে মোস্তফা মল্লিক ছড়ালো কারো কাজ, ইয়াসিন মাহমুদ কথায় মেরেছেন, হিমেল যিনি দলের কর্মকর্তা তিনি কিন্তু আফসোস করে যাচ্ছেন কোথায় মেরেছেন, দলের টিমের কর্মকর্তা আর ডানে রয়েছেন সেই শেখের কিলের আলহাজ শের আলী যিনি দলের একমাত্র কাণ্ডারি, আমার পাশে হিমেল ভাই রয়েছেন, প্রকাশ দা রয়েছেন, তাদের মাথায় একটি কাজ, কখন একটি গোল আসবে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি কখন মাননীয় প্রধান অতিথির হাত থেকে নেই বৈঠে কিন্তু মাথায় যাক, আস্তে আস্তে কিন্তু আমরা যাচ্ছি কিন্তু শেষের দিকে, কখন আসবে খেলার ফলাফল যাক, সৈন্য সৈন্যভাবে এগুচ্ছেন, বেশিক্ষণ দেরি নেই, প্রকাশ আস্তে করে লম্বা চুই করেছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, মিষ্টি ইমন ছোট্ট করে পাস বাড়িয়েছেন কিন্তু জাহাঙ্গীর, জাহাঙ্গীর থেকে ডেভিড লুইস, ও মাই গড, প্রতিটি খেলোয়াড় নানা তাকে কিন্তু কোনো সুযোগই দিলেন না, বল কাউন্টার অ্যাটাক পাল্টা আক্রমণ রাহুল গান্ধী সবাই একদম খালি পোস্টে, একদম খালি পোস্টে, নিশানা কিন্তু দেখিনি, বাবা তুমি কি করেছো লাড়ি বাবা লোলা, আস্তে আস্তে বল টপ টপ করে গোল পোস্টে পার্কে কিন্তু গুড বাই জানিয়ে বল অতিক্রম করেছেন গোল লাইন, মাঝ মাঠ দিয়ে আক্রমণ শোনাচ্ছেন, মাটিতে গড়াগড়ি গাচ্ছে শাকিরুল্লাহ, তাকে কিন্তু পিছন থেকে চোট লেগেছে, না না শট দিতে যাচ্ছেন দলের পক্ষে, চমৎকার থ্রু করেছিলেন শেষ পর্যন্ত কিন্তু ধীমান বাবুর মাথায় ঘুরে মাথা লেগে বল আস্তে আস্তে পূর্ব সীমানা অতিক্রম করে বল মাঠের বাইরে, যারা এই খেলাটি সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, যিনি প্রবাইটার এই বাঁশখালিয়া এক্সপ্রেস www.com এর মাধ্যমে যিনি দেখাচ্ছেন সেই বন্ধুর কাছ পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন, শিল্পী কাইসার আমিদের পক্ষ থেকে আপনাদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে যাচ্ছি আবারও খেলার মাঠে, মাঠের দক্ষিণ পূর্ব কোণা দিয়ে শেষ মুহূর্তে কিন্তু চমৎকার একটি কর্নার শট, বাজার গিয়ে সাইকন্ডর আবার আবার ও আহ
এই কণ্ঠটি আবার এসেছে কারণ ফাইনাল রোমাঞ্চ দলের খেলোয়াড়রা যখন কাজটি করার সুযোগ পাবে না করতে পারবে না তখন দলীয় হতাশ দল হতাশ স্ট্যান্ড হতাশ কর্মকর্তা হতাশ যখন পারবে তখন বলবো বাহ 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 যে কথাটি শুধু বলেছি কার বেলায় কাইসার হামিদের বেলায় বাহ অসাধারণ শিল্পী বাহ চমৎকার উনাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে যাচ্ছি আবার খেলার মাঠে জিএল ভাই ও ও মেথাউস এফএল সরাসরি আগা থেনেছে আমাদের যেখানে সরাসরি ক্যামেরাম্যান যাও খাবার করে দাঁড়াবে সে আশা বা প্রত্যাশা রইল বেশি মন পাকানো কি মোস্তফা মল্লিক জাহিদ হোসেন এমিলি ঘুরিয়েছিলেন কিন্তু শেখ মোহাম্মদ আসলামের মতো হেড অনেকক্ষণ আগে দীর্ঘ বছর ধরে আশি এবং নব্বই দশকে মাননীয় এমপি মহোদয় কিন্তু দেখেছেন বাংলাদেশ টেলিভিশনে রোমান বিন সাফিরের ক্রস শেখ মোহাম্মদ আসলামের কখনো হেড কখনো পায়ের জাদুর কারুকাজ সেই খেলার এখনো আমাদের চোখ দিয়ে ভাসে সেই খেলার আমারও এখানে পুনরাবৃত্তি ঘটেছে চমৎকার একটি হ্যান্ড কিন্তু জাহিদ হোসেন এমিলি করেছেন মোস্তফা মল্লিক বাড়িয়েছেন বিমান বাবু ক্লিয়ার আস্তে করে উল্টো করে ঠোকা লাগালেন বল ততক্ষণে উদ্দেশ্য বেলা অতিক্রম করে বল মাঠের বাইরে দুই বাঁশখালী ফুটবল একাডেমি রানো কোহলি সম্মানিত সুধীমণ্ডলী একটি বিশাল টুর্নামেন্ট কমিটি রয়েছেন যেখানকার নেতৃত্বে রয়েছেন প্রধান পৃষ্ঠপোষক আলহাজ ফজিবুল হক চৌধুরী শেষ নামটি যার দেখার হচ্ছে তিনি হচ্ছেন জাফর ইকবাল এবং প্রকাশ বড়ুয়া রয়েছেন একজন ৩৫ জন বিশিষ্ট একটি টুর্নামেন্ট কমিটি সকলের নাম যদি সুযোগ হয় আবারও জানিয়ে দেব কারণ তাদের কামের ফসল রক্তের ফোটার ফসলে এটি টুর্নামেন্ট দীর্ঘ দুটি মাস তারা কাজ করেছেন অনেকের কাছে গিয়েছেন অনেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেকে আবার বুকে টেনে নিয়েছেন আজকের এই টুর্নামেন্ট সফলতার দিকে গিয়েছেন যাও টুর্নামেন্ট কমিটিকে আবারও খুব ভালো ভালোবাসা জানাচ্ছি যেখানে আমার প্রিয় প্রিয় টুর্নামেন্ট কমিটি যারা রয়েছেন মাসার আব্দুল আজিজ গিয়াসুদ্দিন চৌধুরী ইসমাইল চৌধুরী ফখরুদ্দিন মোহাম্মদ তারেক বিনয় ভূষণ সাইফুল আজম সৌরভ দেবনাথ ইফতার হোসেন বাবু শামসুল আলম নাজিমুদ্দিন রমেন চৌধুরী জামাল হোসেন মিন্টু এস কে শঙ্কর সহ রফিকুল আহমদ কবির জয়নাল আবেদিন রিদন আব্দুল সবর সৈনদ জালাল নাসিরুদ্দিন কিঠু জানাইদুল হক আব্দুল শুকর তানবির মোহাম্মদ হোসাইন ইয়াসিন মোহাম্মদ ফরকান বাবা রকাল ইউনুস মোস্তাক আহমদ নাসির গেসুদ্দিন তালুকদার জাফর ইকবাল ফকার বড়ুয়া সহ যাচ্ছি আবারও খেলার মাঠে দারুণ কিক হয়েছিলেন কিন্তু বলটি ঘুরিয়েছেন মাথা দিয়ে রাখতে পারলেন না নানা বাজার শিখরদে খেলোয়াড় সামনে বাড়িয়েছেন প্রতিপক্ষের বিমান বাবু আবারও কড়াভাবে সেটি কিন্তু মোকাবেলা করেছেন বল ততক্ষণে দক্ষিণ সীমানা অতিক্রম করবার মাঠের বাইরে তুই সম্ভবত আমার মনে হয় ফল কিক ফল কিক খেলার ফলাফল আপনারা জানেন এই মুহূর্তে যারা প্রবেশ করেছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যারা বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চল থেকে আমার প্রিয় মানুষ হৃদয়ের মানুষ কাছের মানুষ ভালোবাসার মানুষ খেলা আমার একটি পেশা আমার একটি নেশা যে খেলায় কোনো বয়স মানে না কোনো পেশা মানে না সব বয়সের মানুষ আমার কোলের শিশু থেকে শুরু করে আমার বাবার বয়সী দাদার বয়সী দাড়িওয়ালা টুফিওয়ালা অনেক মানুষের মিলন মেলা আজকের এই সাম্বল স্টেডিয়ামে কিন্তু তারা এখনো পর্যন্ত যাকে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন সেই সংকাঙ্ক্ষিত কল্যাণে যে সোনার হরি এখনো কিন্তু দেখার সুযোগ হয়নি যাও সেটি কিন্তু আমরা পেয়ে যাব এখন না হলে শেষ মুহূর্তে হলো সে অপেক্ষায় আশায় বুক বেঁধে খেলার ফলাফল বাঁশখালী ফুটবল একাডেমি শূন্য পক্ষান্তরে শেখের খিল নাফরা ফুটবল দল শূন্য সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে মাইক্রোফোনের পরিবর্তন আসছেন আপনাদের নন্দিত নান্দরিক তারা বিভিন্ন জগতের অন্যান্য নাম শামসুল আলম
সাম্বলিক আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি, সবাইকে ধন্যবাদ ধন্যবাদ। ক্লাব প্রায় শেষ পর্যন্ত আমরা চলে এসেছি, প্রায় শেষ পর্যন্ত আমরা চলে এসেছি। গুরুশূন্য ভাবে যদি শেষ হলো আপনারা কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না, কারণ টাইপে কেন আমরা খেলা শেষ করব, টাইপে কেন আমরা খেলা শেষ করব, তাই কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। ইতিমধ্যে উপদল গুরুশূন্য ভাবে আছেন, কামারা স্বীকৃতির আন্দোলন খেলোয়াড় অত্যন্ত কষ্ট করেছেন, কামারা অন্যদিকে মিষ্টি সালেম যাত্রী পর্যন্ত গেল তিনি, আবার কামারা কামারা থেকে বোধহয় সঞ্জিত দিবার লাগতে পারেনি, বল চলে গেলেন সীমানার বাইরে, ফলে কি হয়েছে আমরা একটু পরে বলবো। যে গোলরক্ষক বসাচ্ছেন গোল কি করার জন্য, আমরা যেই কথা বলছিলাম গোল শূন্য ভাবে যদি খেলা শেষ হয় আপনারা কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না, খেলার পর আবার টেবেকার হবে। ইতিমধ্যে বোধহয় খেলা শেষ, আমি যে কথা বলছিলাম কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না, খেলা মোটামুটি শেষ হতে হবে টাইমেকারের মধ্যে। আমরা উভয় দলকে পাঁচটা পাঁচটা কিক দেব, পাঁচটা পাঁচটা কিকের মধ্যে যারা জয়লাভ করবে তারা আজকের বিজয়ী দল হিসেবে গণ্য হবে, যারা আজকের খেলায় পরাজয় করবে তারা এই মাঠে কত চ্যাম্পিয়ন হবে। ইতিমধ্যে আপনারা দেখতেছেন।